Of class 6, 7, 8, dear students, how are you? I think you all are well by the Almighty God. Dear students, now I am going to take a class about the use of article a or an. Dear students, please follow it. আমাদের প্রথমে জানতে হবে কোন সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট, কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ থাকলে ও তা ভায়েল অর্থাৎ স্বরবর্ণের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে, যেমন এন এম 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 লিখতে স্বরবর্ণ এ আর ম, যার কারণে এর পূর্বে এন বসছে। এন এল এল বি এল, এল লিখতে স্বরবর্ণ এ আর ল এল, ভায়েল বা স্বরবর্ণের মতো উচ্চারিত হচ্ছে যার কারণে এর পূর্বে এন বসছে। আবার সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে, যেমন এ বি এ, এখানে বি লিখতে সাধারণত বি বয়সী, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ যার কারণে এর পূর্বে এ বসছে। এ সি এ, সি লিখতে দন্ত সরস্বী, এর পূর্বে এ বসছে কারণ এই স এটা ব্যঞ্জন বর্ণ। আবার জাতি বোঝাতে কমন নাউনের পূর্বে এ বসে, যেমন এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, অর্থাৎ এখানে বিশ্বের যত কুকুর আছে সমস্ত কুকুরকে বিশ্বস্ত প্রাণী হিসেবে ধরা আসছে, সে কারণে এখানে আর্টিকেল এ বসছে। কিন্তু মানব জাতি বোঝাতে কোনো আর্টিকেল বসে না, যেমন ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল, এখানে কোনো আর্টিকেল বসে নেই। ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড দিস লেসন, নো মোর টুডে, থ্যাংক ইউ অল।